13 বছরে হঠাৎ অভিনয় ছেড়ে আত্মগোপনে চলে যান বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তার অন্তর্ধানের খবর কেউ না জানায় ইন্ডাস্ট্রিতে দেখা দেয় নায়িকা সংকট। বিশেষ করে সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার জন্য কাউকে না পাওয়া যাওয়ায় সংবাদ পাটিকা থেকে রাতারাতি শবনম বুবলিকে নায়িকা করা হয়। শামীম আহমেদ রনি পরিচালিত বসগিরি নামের সিনেমা দিয়েই শুরু হয় বুবলির অভিনয় জীবন। এরপর করেন শুটার নামের আরো একটি সিনেমা। দুটি ছবি শাকিব খানের কল্যাণে ব্যবসা সফল হয়। এরপর মাসখানেক আগে শেষ করলেন শাকিবের সঙ্গে নতুন সিনেমা অহংকার। মূলত শাকিবের সঙ্গে তৃতীয় সিনেমাটি করার পরে ক্যারিয়ার নিয়ে জটিলতায় পড়েন বুবলি। কারণ দীর্ঘদিন নিজেকে অভিনয় থেকে আড়াল করে রাখার পর অপু বিশ্বাস আবারও অভিনয়ের মঞ্চে। যে শাকিবের সঙ্গে জুটি ভেঙে উধাও হয়ে গিয়েছিলেন অপু, সেই তিনি যখন ফিরে এসেছেন তখন সবার আগ্রহ তাকে নিয়ে। নির্মাতা ও প্রযোজকদের আগ্রহ শাকিবের সঙ্গে অপু বিশ্বাসকে নিয়ে সিনেমা করতে। আর এমন অবস্থায় প্রথম হোঁচটটি গেলেন নবাগত নায়িকা বুবলি। কারণ যে বসগিরির মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন বুবলি, অপু ফিরে আসায় সেই বসগিরির সিকুয়াল থেকে বাদ পড়লেন তিনি। এমন তথ্যই জানিয়েছেন বসগিরির প্রযোজক টপি খান। সম্প্রতি স্ট্যাটাস দিয়ে বসগিরির পরবর্তী সিকুয়েলের নায়িকা চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন তিনি। যদিও নতুন এই সিকুয়েলটিতে নায়িকা কে হচ্ছেন সে বিষয়ে পরিষ্কার কিছু বলেননি, কিন্তু বুবলিকে যে বাদ দিচ্ছেন এটা এক প্রকার নিশ্চিত। আর বুবলিকে বাদ পড়ায় শাকিবের নায়িকা হয়ে আবারও নতুনভাবে জুটিবদ্ধ করতে চলেছেন অপু, এটাও সুনিশ্চিত। অপুর অনুপস্থিতিতে শাকিব বুবলি অভিনীত বসগিরি ছবিটি নির্মাণ হয়েছে গেল বছরে। ছবিটি দেশের সিনেমা হলে প্রায় 2 কোটি টাকা ব্যবসা করে। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।